দাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে আজ বরিশাল যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। স্বাগত জানাতে কীর্তনখোলা নদী তীরের শহরে বইছে উৎসবের আমেজ। স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন বঙ্গবন্ধু কন্যা। এজন্য বঙ্গবন্ধু উদ্যানে তৈরি করা হয়েছে নৌকাকৃতির বিশাল মঞ্চ। কয়েক ঘন্টা বাদেই অপেক্ষার অবসান ঘটছে বরিশালবাসীর। বরিশাল নগরীর প্রাণকেন্দ্র বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগের জনসভা, নৌকার আদলে মঞ্চ তৈরি। শীতে রাতেও দলে দলে জড়ো হচ্ছে মানুষ, তাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে শেখ হাসিনা। সেভেন হর্স সিমেন্ট, নির্মাণে শক্তি। পুরো বরিশাল সিটি কর্পোরেশন আঁকা বাঁকা পথ সম্পূর্ণ সাজানো, অনেক অনেক সুন্দর লাগছে আর কি দেখা। শেখ হাসিনা আসবে বলে যে জন্য তো ভোলা থেকে আসছি। বাংলাদেশ যত উন্নয়ন হয়েছে, শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ উন্নত হয়েছে। চাওয়ার কিছু নেই, সরকার যা করছে ভালোই উন্নয়ন করছে। পাঁচ বছর পর বরিশালে আসছেন শেখ হাসিনা, দলীয় নেতাকর্মী সহ উজ্জীবিত জনসাধারণও। সাধারণ মানুষ যেটা মনে করছে, আমরা তরুণ ভোটাররা যেটা ভাবছি যে যদি দুজন হচ্ছে হেভিওয়েট প্রার্থী থাকতো তাহলে ভোটের মাঠটা আরও বেশি জমজমাট হতো। শহরটি হবে একটি মিছিলের শহর, শান্তিপূর্ণ শহর, এবং তারা অপেক্ষায় আছে বঙ্গবন্ধু কন্যা কখন আসবেন। বরিশালে বঙ্গবন্ধু কন্যার উপস্থিতির মধ্য দিয়ে ভোটের মাঠে প্রাণের জোয়ার বয়ে যাবে বলে আশা করছেন নৌকার প্রার্থীরা। প্রধানমন্ত্রী জননেতা শেখ হাসিনা আমাদের এখানে পদ্মা সেতুর পরে প্রথমবার উনি আসছে বরিশালে, এবং আমি মনে করি বরিশালের মানুষ উনি যে আমাদের পদ্মা সেতু করে দিয়েছে, এই জন্য সাধারণ মানুষ কৃতজ্ঞতা প্রকাশের জন্য মানুষের ঢল নামবে। আওয়ামী লীগ সভাপতির আগমন ঘিরে শহর জুড়ে সাত সাত রব, সেই সাথে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। বরিশালের সকল আপামর মানুষ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ তথা বরিশালের সকল জনতা, আমরা ঐক্যবদ্ধ অপেক্ষা করছি সেই মহান রক্ষণের জন্য। শেখ হাসিনার সফরের মধ্য দিয়ে বরিশালের ভোটের মাঠে আওয়ামী লীগ আরও ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে পারবে বলে মনে করছেন নেতারা। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ।